ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আরিফ আহমেদ, আর্টিস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো হচ্ছে কার নিয়ে, এবং হচ্ছে শিখবো এটিকে কিভাবে ইউজ করা যায়। এবং এটিকে ইউজ করার আগে আমরা অ্যাকচুয়ালি একটু জেনে নিই যে এটা কোন কোন পারপাসে অ্যাকচুয়ালি আমরা ইউজ করে থাকি। সো মূলত এটা আমরা রিগিং পারপাসে ইউজ করে থাকি, মডেলিং পারপাসে ইউজ করে থাকি, মোশন গ্রাফিক্স পারপাসে ইউজ করে থাকি, এবং হচ্ছে অ্যানিমেশন পারপাসে ইউজ করে থাকি। সো যদি এক কথায় বলি তাহলে এটি হচ্ছে আমাদের মাল্টিপারপাস ইউজ করে থাকি আমরা এই কার্ভটাকে। সো এটি অ্যাকচুয়ালি অনেক গুরুত্বপূর্ণ, এবং আমাদের চলার পথে যে কাজগুলোকে আমরা করে থাকি, বিশেষ করে আমরা যেহেতু মডেলিং সেকশন বলবো, তো সেগুলোকে অনেক বেশি হেল্প করবে, এবং খুব দ্রুত অ্যাকচুয়ালি আমরা এই কার্ভের মাধ্যমে আমাদের মডেলিং সেকশনটাকে খুব দ্রুত কাজ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ওকে, সো তাহলে চলুন ভিডিওর ভিতরে দেখা যাবে যে এর ইউজটা কিরকম। সো মূলত হচ্ছে আজকে আমরা এর রেজাল্টটাকে দেখবো, এবং পরবর্তীতে এগুলোকে আমরা কীভাবে ইউটিলাইজ করে আমাদের মডেলিং সেকশনে অ্যাকচুয়ালি কাজ করতে পারি সেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ দেখবো। ওকে, তাহলে কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাওয়া যায়। আজকে আমরা দেখবো নার্ভস ফ্রেম টিপসের সার্কেল, স্কোয়ার এবং হচ্ছে কার্ভস টুলস, সেমি কার্ভ টুল, এবি কার্ভ টুল, বিজায়ার কার্ভ টুল, পেন্সিল কার্ভ টুল, থ্রি পয়েন্ট সার্কুলার আর্ক, টু পয়েন্ট সার্কুলার আর্ক, এবং হচ্ছে সারফেস থেকে রিভলভ। সো লেটস সি কি ফার্স্ট অবস্থায় কার্ভের দুনিয়াতে সব কার্ভগুলোকে আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। ওকে, সো তার বিস্তারিত জানার চেষ্টা করব এবং এগুলোকে কিভাবে ইউজ করে এবং এগুলোকে ইউজ করার জন্য ফার্স্ট অবস্থায় আমাদেরকে কি কি জানা দরকার হয়। সো এগুলোকে জানতে হলে আমাকে আগে জানতে হবে যে এগুলো কোথায় আছে। ওকে, সো আমরা পলি মডেলিং এ অ্যাকচুয়ালি কাজ করতেছি। সো আমাদের আমরা চলে যাব ফার্স্ট অবস্থায় হচ্ছে কার্ভ এন্ড সারফেস এর ভিতরে। ওকে, সো এই জায়গাটাতে এই যে প্রথমে এগুলো যে দেখতেছি এগুলো হচ্ছে সবই কার্ভ। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে সব কার্ভ, মেইন কার্ভ, আর বাকি যেগুলো এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কার্ভকে মডিফাই করার জন্য, আর এগুলো হচ্ছে আমাদের সারফেস। ওকে, সো এই সারফেস এর মাধ্যমে অ্যাকচুয়ালি কার্ভের সাথে আমরা জয়েন করে মডেলিং অর্থাৎ পলিগোনালের কনভার্ট করে থাকি। ওকে, সো দ্যাটস ওয়াই আমাদের দুইটা টপিক একসাথে আছে। সো মায়ার আগের ভার্সন অর্থাৎ অনেক আগের ভার্সনে সেখানে অ্যাকচুয়ালি দুইটা টপিক আলাদা আলাদা ছিল। সো যেহেতু দুইটা একই সাথে রিলেটেড, সো আপডেট ভার্সন আমরা যেটা এখন বর্তমানে দেখতেছি এটাতে অ্যাকচুয়ালি একসাথেই পাবো। ওকে, সো বেসিক্যালি আমরা ফার্স্ট অবস্থায় চলে যাই হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েট থেকে হচ্ছে নার্ভ ফ্রেম টিপস, এই জায়গাটা থেকে আমরা পাবো হচ্ছে সার্কেল অ্যান্ড স্কোয়ার। ওকে, সো সার্কেল এর এখানে যদি আমি টিক চিহ্নতে ক্লিক করি অর্থাৎ এর ডিটেলস এ চলে যাই নার্ভ সার্কেলস অপশনের ভিতরে, এটাতে এসে আমি জাস্ট রিসেট করে দিলাম। যদি আমার আগে কোনো কিছু অ্যাকচুয়ালি চেঞ্জ করা থাকে সেটা আমাকে নতুন করে দিবে। ওকে, সো ফার্স্ট অবস্থায় আমরা এখান থেকে একটু বুঝি, সেটা হচ্ছে পিভট পয়েন্ট, ইউজার ডিফাইন, আর একটা হচ্ছে অবজেক্ট দেওয়া আছে, তারপরে নর্মাল অ্যাক্সিস। সো এটা দিয়ে আমরা শুরু করতে পারি যে কোনো কার্ভসকে অ্যাকচুয়ালি স্টার্ট করার আগে আমরা এখানে, বা যে কোনো একটা যেরকম পলি মডেলিং এর ক্ষেত্রেও অ্যাকচুয়ালি এরকম নর্মাল অ্যাক্সিস অবস্থায় যেটা আছে এখানে আমরা ওখানেও দেখতে পারবো। ওকে, সো রাইট নাও যদি আমি এখানে ওয়াই অক্ষ বরাবর আমার এই কার্ভ অর্থাৎ সার্কুলার কার্ভ আমরা দেখতেই পারতেছি যে সার্কেল, সো জাস্ট আমি যদি অ্যাপ্লাই করি তো সে নর্মালি আমাকে এরকম একটি কার্ভ দেবে। ওকে, সো ইয়াস ঠিক আছে, সে আমাকে দিয়েছে এরকম। সো আমি চাচ্ছি যে এটা বর্তমানে আমার ওয়াই অক্ষ বরাবর আছে। সো আমাদের দরকার হচ্ছে যাতে আমার কার্ভটা এক্স অক্ষ বরাবর, অর্থাৎ আমি এখান থেকে দেখে বলতেছি যে এক্স অক্ষ বরাবর যাতে আমার এটা মুখ করে থাকে। ওকে, সো আমি তার জন্য এখানে গিয়ে জাস্ট এক্স কে ক্লিক করব। এবার যদি আমি অ্যাপ্লাই করি সি সেকেন্ড যে কার্ভটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে আমাদের এই পাশটাতে মুখ করে আছে। ওকে, সো এখন যদি আমি আবার এখানে জেড এ গিয়ে এখানে যদি অ্যাপ্লাই করি তো সেক্ষেত্রে সে এবার জেড অক্ষ বরাবর সে মুখ করে আছে। ওকে, সো জাস্ট যদি আমি ডাব্লু তে প্রেস করি, সো আমরা এখন অ্যাকচুয়ালি দেখে বুঝতে পারবো যে এই যে এটা আমাদের জেড অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের বাই ডিফল্ট ওয়াই অক্ষ। সো দ্যাটস ওয়াই আপনার যে পাশ থেকে অ্যাকচুয়ালি আপনি চান সে পাশ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে এখানে একটা অ্যাক্সিস অর্থাৎ ফ্রি অ্যাক্সিস দেওয়া আছে। ওকে, সো বাই ডিফল্ট আমাদের ওয়াই আছে, ওয়াই তে দিলাম। এবার চলে যায় হচ্ছে এখান থেকে সুইপ অ্যাঙ্গেলের পরপর থেকে হচ্ছে আমরা রেডিয়াস, যে জিনিসগুলো আমাদের বেশি দরকার সেগুলোকে নিয়ে জাস্ট কথা বলতেছি। আর নয়তো এগেইন যে কোনো টুলস এর অনেক ডিটেলস থাকে যেগুলো আমরা আস্তে আস্তে সামনের দিকে কাজ করব এবং বুঝবো। সো আপাতত আমাদের যতটুকু দরকার অতটুকু নিয়ে আমরা কথা বলতেছি। ওকে, সো রাইট নাও রেডিয়াস, রেডিয়াস মানেটা কি? এখন যদি আমি অ্যাপ্লাই করে দিই অর্থাৎ আমাকে সে একটা কার্ড দিয়ে দিল, সো রেডিয়াস মানেটা হচ্ছে যে আমি এখানে কতটুকু বড় ছোট চাচ্ছি। ওকে, সো ওয়ান এটা আমাদের সেন্টিমিটার অবস্থায় আছে, বাই ডিফল্ট আমাদের এখানে
মায়াতে যদি আমরা এখানে চলে যাই আমাদের ইউনিটটা কি অবস্থায় আছে সো সেটা দেখার জন্য আমি এখান থেকে প্রেফারেন্সে চলে যাচ্ছি সেটিং সেটিংসে গিয়ে আমরা এখানে দেখব আমরা সেন্টিমিটারে আছে সো দ্যাটস হোয়াই সে আমাকে 1 সেন্টিমিটার দিচ্ছে অর্থাৎ 1 রেডিয়াস ওকে সো ইয়া সো এরপরে চলে আসি হচ্ছে 3 এখানে যদি আমি জাস্ট এখানে 2 দিয়ে দেই 2 দিয়ে যদি আমি এন্টার প্রেস করি এখন যদি আমি অ্যাপ্লাই করি সো এখন বেসিক্যালি দেখব হচ্ছে যে আগে যেটা ছিল তার থেকে 2 গুণ অর্থাৎ 1 গুণ যোগ করে অ্যাকচুয়ালি ওটার বেশি হয়ে গেছে ওকে সো এখান থেকে দেখে অ্যাকচুয়ালি বুঝতেই পারতেছি ওকে সো এখন যদি আমি আবার এখানে জাস্ট 3 দিয়ে দিই তো এখন যদি আমি অ্যাপ্লাই করি তো সেই ক্ষেত্রে এটা এরকম দেখাবে ওকে সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেডিয়াস এবং কত সেন্টিমিটারের উপরে অ্যাকচুয়ালি আমরা এখানে চাচ্ছি সো সেন্টিমিটার ডাজেন্ট ম্যাটার ম্যাটারটা হচ্ছে যে আমাদের এখানে যেভাবেই থাকবে শেপটার উপরে ডিপেন্ড করে হচ্ছে সে এখানে যত আমরা ভ্যালু দিব সেটার উপরে ডিপেন্ড করে সে আমাকে এই সার্কেলগুলোকে দিবে ওকে সো এরপরে চলে যাচ্ছি জাস্ট আমরা এটা বুঝলাম ডান সো এরপরে চলে যাচ্ছি হচ্ছে আমাদের লিনিয়ার সো বাই ডিফল্ট আমাদের এখানে ডিগ্রি অর্থাৎ কিউবিকের কিউব দেওয়া থাকবে এবং এটা হচ্ছে আমাদের লিনিয়ারে যদি আমরা দেই বাই ডিফল্ট আমাদের কিউব মানে হচ্ছে সার্কেল অবস্থায় দেয় সো জাস্ট যদি আমি এখানে অ্যাপ্লাই দিই সি জাস্ট এটাকে আমি এখানে রাখলাম এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট কিউব এখন যদি আমি লিনিয়ারে ক্লিক করে যদি অ্যাপ্লাই দিই তো সেক্ষেত্রে আমার এরকম একটা দিবে সো এটাকে আমরা কি বলতেছি সো এটাকে বলতেছি আমরা হচ্ছে লিনিয়ার মানে স্ট্রেট ফরওয়ার্ড ওকে সো এগেইন আমার কার্ভগুলোকে দেখতে একটু আনইজি ফিল হচ্ছে তো সেক্ষেত্রে আমি অল্টা প্লাস বি তে যদি আমি ক্লিক করি এ বি বিতে যদি আমি ক্লিক করি তো সেক্ষেত্রে আমার এই ভিউপোর্ট ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হতে থাকবে সো সেক্ষেত্রে আপনারা অ্যাকচুয়ালি করে নিতে পারেন এগেইন অল্টা প্লাস বি তে ক্লিক করেন সো নাও আমার এই কার্ভগুলোকে আমি দেখতে পাচ্ছি ভালো মতন তো সেক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি আর সামনে চেঞ্জ করে দেখতে পারি যে কোনটা বেশি ইউজ টু ওকে সো না আগের টাইম মেবি বেটার ছিল সো ইটস আপ টু ইউ আপনার দেখার উপরে ডিপেন্ড করবে ওকে সো না আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে যখনই অ্যাকচুয়ালি লিনিয়ারে আমি ক্লিক করবো তো সেক্ষেত্রে এটা এরকম দেখাচ্ছে মানে হচ্ছে লিনিয়ার বলতে সহজে বোঝায় হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড ওকে সো স্ট্রেট মানে সোজা জাতীয় কোনো কাজ যদি হয়ে থাকে তো সেটাকে আমরা এখানে লিনিয়ার বলি তো ডিগ্রি যেহেতু আমি এখানে বলতেছি তো সেক্ষেত্রে আমাকে এখানে কিউবিকে আমি যখন ক্লিক করতেছি সে তখন এরকম একটা অবস্থা আমাকে দিচ্ছে ওকে সো এরপরে চলে আসছি হচ্ছে ইউজ টলারেন্স টলারেন্স বলতে সহজে যদি আমি বলি যে আপনি আপনার ফ্রেন্ডকে কতটুকু টলারেট করতে পারেন অথবা আপনি আপনার ওয়াইফকে বা আপনি আপনার হাজব্যান্ডকে কতটুকু টলারেট করতে পারেন সামথিং লাইক দ্যাট কি জাস্ট বোঝার জন্য ওকে সো সেক্ষেত্রে এখান থেকে চলে যাবো হচ্ছে টলারেন্স জিনিসটা কি সেটা একটু বোঝার জন্য আমি আবার এগুলো তো আবার আমি ফিরে আসবো জাস্ট দুইটা অ্যাকচুয়ালি আমি আলাদা করে ওখানে রাখলাম সো আমি এখানে ইউজ টলারেন্স লেখাটার জায়গাটাতে অ্যাকচুয়ালি কোনো কিছুই এখানে দেওয়া নেই মানে না কোনো টলারই করে না ওকে ডান সো টলার জিনিসটা অ্যাকচুয়ালি এখন বুঝবো যদি আমি লোকালি ক্লিক করে এখন যদি আমি অ্যাপ্লাই করি সি আমার টলারেন্সটা অ্যাকচুয়ালি একেবারে পজিশনালি টলারেন্স হচ্ছে 0.01 বাট এখানে একটু খেয়াল করি আমার কিন্তু এখানে লিনিয়ার দেওয়া ছিল ওকে সো তারপরেও কিন্তু একটা সার্কেল আছে সো ইটস রিয়েলি ডিপেন্ড যে আপনি অ্যাকচুয়ালি কোন অপশনটা কখন ইউজ করতেন সো এটা একেবারে আমি সাইডে রাখি সো এটা একেবারে আলাদা একটি অপশন যেহেতু আমি টলারেন্স ইউজ করতেছি সো এটাকে আমি এখন অফ করে দিই সো জাস্ট যদি আমি এখন কিউবিকে চলে যাই এখন যদি আমি টলারেন্সটা দিয়ে দিই হচ্ছে আবার লোকাল সো সেক্ষেত্রে এখন যদি অ্যাপ্লাই করি সি সেম অপশনে অ্যাকচুয়ালি সে আমাকে দেখাচ্ছে সো এটার মানেটা হচ্ছে যে আমি 0.0100 এটার উপরে ডিপেন্ড করে সেটা টলারেন্স দিচ্ছে সো এটাকে বোঝার জন্য আমাকে একটু সামনে দিয়ে চলে যেতে হবে ওকে সো এটাকে একটু ক্লিক করি অথবা ক্লিক করা ছাড়াই যদি একটু খেয়াল করি সো এই জায়গাটাতে একটু ছোট্ট ছোট্ট আমরা এরকম আঁকা বাঁকা দেখতেছি সো অ্যাকুরেট অ্যাকচুয়ালি কিন্তু সার্কেল নেই সো এটাকে বলা হচ্ছে টলারেন্স অ্যাকচুয়ালি আমি কতটুকু টলারেট করতে পারি ওকে সো এটা হচ্ছে আমরা ওয়ান কাইন্ড অফ এখানে যেটা বুঝবো সেটা হচ্ছে সেকশনের উপরে ডিপেন্ড করে ওকে সো একটা হচ্ছে লোকাল টলারেন্স আর একটা হচ্ছে গ্লোবাল টলারেন্স ওকে সো এই প্রথমে যেটাকে আমরা দিয়েছিলাম এটা ছিল হচ্ছে আমাদের লোকাল টলারেন্স ওকে সো লোকাল টলারেন্সের জায়গাটা হচ্ছে এই যেরকম একটু একটু বাঁকা বেশি না সো সেক্ষেত্রে যদি আমি এখন গ্লোবালে চলে যাই গ্লোবালে গিয়ে যদি আমি এখন অ্যাপ্লাই করেছি ওইটা থেকে এখন এটা আরও বেশি স্মুথ হয়ে আসবে অর্থাৎ যখন আমি লোকালে দিচ্ছি এটা একটু বাঁকা হওয়ার চেষ্টা করতেছে বাট এটাতে কিন্তু আমার বাঁকা হওয়ার চেষ্টা করেনি সে সম্পূর্ণভাবে সার্কেল অবস্থায় দিয়েছে সো এই হচ্ছে টলারেন্সের বেসিক অ্যাকচুয়ালি ওকে সো আমরা এখন নান করে দিই নান করে দিলে এরপরে আমরা দেখবো হচ্ছে নাম্বার অফ সেকশন এইট সো বাই ডিফল্ট যেটা অ্যাকচুয়ালি আমরা পেয়ে থাকি এগেইন জাস্ট আমি লিনিয়ারে দিয়ে অ্যাপ্লাই করে দিই বোঝার জন্য যাতে আপনাদের মনে থাকে ফাইন সো এগেইন জাস্ট আমি কিউবে ক্লিক করি ওকে সো আমরা জাস্ট এটাকে রিসেট দিয়ে দিই যাতে সবাই এক জায়গাতে থাকি ওকে সো জাস্ট এইটে প্রেস করলাম ফাইন এইট মানে হচ্ছে যে এখানে আটটি
পয়েন্ট আছে ওকে সো একটা পয়েন্ট বলতে এখানে হচ্ছে নাম্বার অফ সেকশন সেকশন আছে সো সেকশনগুলো তৈরি করার রুলস কি সেকশনগুলো এখানে আমরা কোনটাকে অ্যাকচুয়ালি সেকশন বলতেছি সবগুলোই কিন্তু আমরা আটটি সেকশনে করেছি বাট এক একটার শেপ এক এক রকম তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটু যদি খেয়াল করি এখানে সেকশন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এখানে যে ভাঙা অর্থাৎ স্ট্রেট যে লাইন একটা যে লাইন হচ্ছে এখানে পয়েন্ট দুইটা পয়েন্ট মিলে একটা লাইন হচ্ছে তো সেই ক্ষেত্রে দুইটা পয়েন্ট মিলে যখনই একটা লাইন ক্রিয়েট হয় সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রেট লাইন বা এখানে ওইটারই আরেকটা সেকশন আছে সেটা হচ্ছে আমাদেরকে এখানে নাম্বার অফ সেকশন বলতেছি সো টোটাল এখানে আমার সেকশন হচ্ছে আটটি কিভাবে এই দুইটা মিলে একটা সো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সো টোটাল হচ্ছে আমাদের এখানে আটটি সেকশন সো যদি আমি আটটি জায়গায় এখানে দশটি দিয়ে দিই সামথিং লাইক দ্যাট দশ ওকে সো দশটি দিয়ে দিলাম ফাইন সো এগেইন দশটি দিয়ে জাস্ট আমি যদি এখন অ্যাপ্লাইতে ক্লিক করিয়েছি এখানে আমার কিউবিক দেখাচ্ছে বাট এখানে আমি কিভাবে বুঝবো যে এখানে আমাদের দশটি অ্যাকচুয়ালি টলারেন্স বা দশটি এখানে সেকশন আছে কিভাবে বলবো পলিমডেলিংকে আমরা যেরকম ভাবে এডিট করে থাকি ঠিক সেম ভাবে অ্যাকচুয়ালি আমরা কার্ভকেও এডিট করতে পারি তো সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে হচ্ছে রাইট মাউস বাটনে যদি আমি ক্লিক করে ধরে রাখি আমরা পলিমডেলিং এ রাইট মাউস বাটন ক্লিক করে ধরে রাখলে যে অপশনগুলো এখানে আসতো সেগুলো কিন্তু একটা মাত্র এখানে আছে সেটা হচ্ছে অবজেক্ট মোড আর বাকি সবগুলো কিন্তু এখানে আমাদের চেঞ্জ এগেইন জাস্ট একটু মনে রাখি যে আমরা যখন পলিমডেলিং এ গিয়ে রাইট বাটন ক্লিক করি সেখানকার অপশন আর এখানকার অপশন কিন্তু এক নয় এখন আমরা আছি হচ্ছে নার্স মডেলিং এ এবং এখানে আমরা পাবো হচ্ছে এডিট পয়েন্ট হাল কার পয়েন্ট কন্ট্রোল ভার্টেক্স ওকে সো বেসিক্যালি আমি চলে যাচ্ছি হচ্ছে কন্ট্রোল ভার্টেক্স এ গিয়ে অ্যাকচুয়ালি আমরা এই জিনিসগুলো দেখতে পাবো অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের পয়েন্ট ওকে সো এখানে পয়েন্টের ভিতরে আমরা সবচেয়ে কমন একটা জিনিস যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে এখানে ইউ এগেইন আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে যদি একটু চেঞ্জ করে দিই সো ইয়াস এটা হচ্ছে এই যে ইউ ওকে সো এরকম ইউ যখন দেখাবে মানে সবগুলোকে আপনাকে ভার্টেক্স এর মতন দেখাবে শুধুমাত্র একটা জায়গা হচ্ছে আপনাকে ইউ দেখাবে এই ইউটার মানেটা হচ্ছে আপনার এটা স্টার্টিং পয়েন্ট এবং এর বিপরীতে যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে এন্ডিং পয়েন্ট এটাকে বোঝার জন্য আমরা সামনে আরো যে কার্ভগুলোকে ইউজ করবো সেটা আরো ভালোভাবে বুঝবো সো রাইট নাও যেটা আমাদের বোঝার জিনিস সেটা হচ্ছে নাম্বার অফ সেকশন সো দশটা কিভাবে হলো সো এখন যদি আবার একটু দেখি এক দুই অর্থাৎ এক দুইটা মিলে একটা সেকশন সো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে সো আমরা এখানে দশ দিয়েছি সো সেক্ষেত্রে সে আমাকে দশটা সেকশন দিয়েছে ওকে সো নাও আমি এটা বুঝতে পারলাম যদি আমার এখন অ্যাকচুয়ালি লিনিয়ার দরকার পড়ে থাকে এখন যদি আমি অ্যাপ্লাই করি সো এটাকে বের করে নিয়ে আসি এটাকে আমরা এমনিতেই বুঝবো ওকে সো এটাকেও যদি আমি রাইট মাউস বাটনে ক্লিক করে ধরে রেখে যদি কন্ট্রোল ভার্টেক্সে ক্লিক করি তো সেই ক্ষেত্রে এখানেও কিন্তু এই যে ইউ দেখাচ্ছে সো এটা অলওয়েজ সব কার্ভের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনাকে দেখাবে এবং আপনাকে হেল্প করবে অ্যাকচুয়ালি যে আপনি কোনটা স্টার্ট পয়েন্ট এবং কোনটা হচ্ছে এন্ড পয়েন্ট একটা কার্ভের ওকে সো ফাইন আই থিঙ্ক ইউ বুঝতে পেরেছি যে ইয়েস নাম্বার অফ সেকশন নিয়ে আমরা কীভাবে কাজ করব এবং হচ্ছে ডিগ্রি লিনিয়ার জিনিসগুলো কী এবং আমরা কীভাবে অ্যাকচুয়ালি আমাদের অবজেক্টটাকে নাড়াবো বা ঘুরাবো ওকে সো ফাইন এই জিনিস সেম জিনিসগুলোই অ্যাকচুয়ালি আমরা অ্যাট্রিবিউট এডিটরের ভিতরে গিয়ে পেয়ে যাবো ওকে সো লেট মি সি আমি জাস্ট এখানে রাইট মাউস বাটন ক্লিক করে অবজেক্ট মোডে চলে আসতেছি সো এখানে একটু খেয়াল করেন এখানে আমাদের সেম অপশনগুলো এই যে এটার ভিতরে পেয়ে যাবো অর্থাৎ মেক নার্ভ সার্কেল এইট আট নম্বর সার্কেল আমাদের এটা অবশ্যই ওকে সো আট নম্বরটা বুঝতে গেলে এই যে এখানে আমরা দেখবো যে আমরা আটটায় পর্যন্ত বানিয়েছি সো সেক্ষেত্রে এটা হচ্ছে লাস্ট ওকে ওকে সো আমরা ইচ্ছা করলে এখান থেকে অ্যাকচুয়ালি এই যে সেকশন যেটা আছে সেটাকে অ্যাকচুয়ালি আমরা প্রথমে দিয়ে নিয়েছি তো সেক্ষেত্রে আমরা ইচ্ছা করলে এখান থেকেও আবার বাড়াতে কমাতে পারি যেহেতু আমরা অ্যাট্রিবিউট এডিটরে এসে এই জিনিসটাকে আবার এডিট করতে পারি ওকে সো আপনার যদি মনে হয় বানানোর পরে যে আপনি আরও অ্যাকচুয়ালি অ্যাড করবেন তো সেক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি এখান থেকে অ্যাড করে নিতে পারেন ফাইন ওকে সো এই জিনিসগুলো আমরা বেশিরভাগ করে থাকি হচ্ছে রিগিং এর কন্ট্রোল যখন আমরা বানিয়ে থাকি সেই জায়গাতে অ্যাকচুয়ালি প্রচুর কাজ করে থাকি এরকম ডিজাইন আমাদের দরকার হয়ে থাকে তো সেক্ষেত্রে এই কার্ভগুলো আমরা অনেক বেশি ইউজ করে থাকি তো ইয়া কন্ট্রোলার বলা হয় ওগুলোকে ওকে সো আই হোপ কি বেসিক আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে ইয়াস আমরা অ্যাকচুয়ালি কি এখানে ইউজ করতে যাচ্ছি এগেইন জাস্ট এখানে মনে রাখবেন রেডিয়াস আপনি বড় ছোট করতেছেন তো সোয়াইপ 360 ডিগ্রি তো এই 360 ডিগ্রিটা কি যেটা আমরা এই যে এখানে দেখেছিলাম সো এটা নিয়ে একটা কথা বলি সেটা হচ্ছে যে সামটাইমস আপনার এমন একটা কার্ভ দরকার সেটা হচ্ছে আপনার অ্যাকুরেট একটা ম্যানুয়াল নাম্বারের উপরে বা ডিগ্রির উপরে ডিপেন্ড করে তো সেক্ষেত্রে আপনি 360 ডিগ্রি এটা 360 ডিগ্রি মানেটা হচ্ছে আপনার ফুল একটি কার্ভ এখানে দিয়েছে 360 মানে এক জায়গা থেকে স্টার্ট হয়ে আবার আরেক জায়গাতে শেষ হয়েছে
মানে আমরা জানি একটা ডিগ্রিকে শেষ করার জন্য 360 ডিগ্রি হওয়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট ওকে সো দ্যাটস ওয়াই আপনার সামটাইমস একটু অর্ধেক দরকার পড়তে পারে সো সেক্ষেত্রে এই যে এটাকে আপনি এখানে কেটে এতটুকু রেখে অ্যাকচুয়ালি আপনি এটাকে তখন ইউজ করতে পারেন ওকে সো ইয়েস এই হচ্ছে আমাদের কার্ভের বেসিক সো আই থিঙ্ক পারবো যে আমাদের যখন যেভাবে ইচ্ছা আমরা ইউজ করতে ওকে সো এরপরে যেটা আমরা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা রাইট মাউস বাটনে ক্লিক করে দেখেছি যে কন্ট্রোল ভার্টেক্স সো এখন চলে যায় হচ্ছে এডিট পয়েন্ট ওকে সো এডিট পয়েন্টে গেলে কন্ট্রোল ভার্টেক্স যেরকম একটা জিনিস এডিট পয়েন্ট সেম একটা জিনিস বাট দুইটার বিহেভিয়ার অ্যাকচুয়ালি আলাদা ওকে সো এটা আমরা সামনে দেখবো এখন না জাস্ট আমি এখানে বিহেভিয়ারটা একটু দেখিনি এটা দেখতেও অ্যাকচুয়ালি আলাদা সি এটা ক্রোসের মতন একটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের আমরা বলতেছি এডিট পয়েন্ট এবং রাইট মাউস বাটনে ক্লিক করে যদি দেখি আর কন্ট্রোল ভার্টেক্স এটার পয়েন্টটা হচ্ছে আমাদের সার্কেল অর্থাৎ গোল খুবই গুড ওকে সো এরপরে চলে আসি হচ্ছে হাল ওকে সো হাল মানেটা হচ্ছে যে আমার এখানে টোটাল কয়টা অ্যাকচুয়ালি আছে ওকে সো কয়টা সেকশন আছে সেটা আমাকে অ্যাকচুয়ালি সে আমাকে দেখাবে এগেইন অল্টা প্লাস বিতে প্রেস করি ইয়াস দেখতে আমার সুবিধা হবে ওকে তো সামটাইমস এক একটা কালার এক অ্যাকচুয়ালি এক জায়গায় এক এক জায়গায় দেখতে সুবিধা হয় ওকে সো এটাকে বোঝার জন্য আমি যদি একটা সহজ যেটাতে অ্যাকচুয়ালি কম ভার্টেক্স আছে সেটাতে চলে যাই রাইট মাউস বাটন ক্লিক করে ধরে রাখি জাস্ট হাল ওকে সো এই হচ্ছে আমাদের হাল সো বেসিক্যালি একটা কার্ভ অলওয়েজ তৈরি হয় হচ্ছে সেকশনের উপরে ডিপেন্ড করে সো সেক্ষেত্রে আমরা এটাকে বলে দিই কিউব তো সেক্ষেত্রে সেই কিউবের শেপটি সে নিয়ে থাকে বাট সামটাইমস আমরা বলে দিই লিনিয়ার তো সেক্ষেত্রে এই যে এই এই শেপটা নিয়ে থাকে যেটা আমরা এখানে হাল বলতেছি সো একটু যদি দেখি এটাকে যদি রাইট মাউস বাটনে ক্লিক করে যদি আমি হাল ক্লিক করি তাহলে কিন্তু এটা দেখতে পারবো না কেননা এটা অলরেডি হাল অবস্থায় আছে ওকে সো দ্যাটস ওয়াই এই হচ্ছে আমাদের হাল ওকে সো এডিট পয়েন্ট কন্ট্রোল ভার্টেক্স বুঝলাম আমরা হাল বুঝলাম সো এখন চলে আসি হচ্ছে কার্ভ পয়েন্ট কার্ভ পয়েন্ট মানে হচ্ছে কোনো একটা পয়েন্টে গিয়ে আপনি অ্যাকচুয়ালি কাটতে চাচ্ছেন আপনার কার্ভটাকে ওকে সো জাস্ট বাঁকাতে চাচ্ছেন সামথিং লাইক দ্যাট কি আপনি এটা পারবেন ওকে সো বা অর্থাৎ আপনি অ্যাড পয়েন্ট করতে চাচ্ছেন সো সেক্ষেত্রে জাস্ট এখন যদি আপনি ক্লিক করেন সি লেফট মাউস বাটনে আমি জাস্ট ক্লিক করেছি আর কিছুই করিনি কিবোর্ড থেকে তো সেক্ষেত্রে আপনি এটাকে খুব সুন্দর মতন আপনার মতন করে অ্যাকচুয়ালি এডিট করতে পারবেন ওকে সো ইয়াপ এর হচ্ছে শর্টকাট সো এটাকে আমরা কিভাবে কাটবো বা এটাকে কিভাবে কাটা যায় এটা আমরা নেক্সট যে ভিডিওটাতে আসবে ওটাতে আমরা খুব সুন্দর করে দেখবো এবং আলাদা আলাদা যে সারফেসের এই যে যে অপশনগুলো আছে এই অপশনগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এই অপশনগুলো আবার এখান থেকেও পাওয়া যায় সো এই জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো ওকে কার্ভস এবং হচ্ছে এই যে সারফেস ওকে সো ইয়াপ এই হচ্ছে আমাদের বেসিক্যালি কার্ভস সো সার্কেল কার্ভস অ্যাকচুয়ালি এইভাবে আমরা কার্ভস করে থাকি এগেইন আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিচ্ছি যাতে বোঝার জন্য ওকে সো আই হোপ কি আমরা আমাদের সার্কেল কার্ভকে আমাদের মতন করে অ্যাকচুয়ালি ইউজ করতে পারবো এটা কেন অ্যাকচুয়ালি যদি আমরা এটার বিহেভিয়ারটা দেখি সাপোজ ধরলাম আমি একটা কন্ট্রোলার বানাতে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমার একটা 10 এগেইন সি জাস্ট রিসেট জাস্ট এখানে আমি 10 দিলাম ওকে সো 10 দিয়ে এন্টার দিয়ে দিলাম এবার আমার কিউব আছে সো অ্যাপ্লাই করে দিলাম ফাইন ওকে সো জাস্ট কন্ট্রোল 1 দিয়ে বাকি সবগুলোকে আইসোলেটেড করে দিলাম এখন আমি রাইট মাউস বাটনে ক্লিক করে কন্ট্রোল ভার্টেক্সে চলে যাচ্ছি সো একটার পর একটা আমি জাস্ট সিলেক্ট করি শিফটে ক্লিক করে সিলেক্ট সিলেক্ট জাস্ট সিলেক্ট অ্যান্ড সিলেক্ট ওকে সো জাস্ট আর এ প্রেস করে আমি যদি এটা মিড বাটনে ক্লিক করি সো এই যে একটা ডিজাইন বা তারার মতন যে একটা ডিজাইন আপনার হয়ে গেল তো সেক্ষেত্রে এই যে ডিজাইনগুলো আমাদের দরকার হয়ে থাকে সেই ডিজাইনগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর করে আমি খুব দ্রুত অ্যাকচুয়ালি করে তুলতে পারি ওকে সো লটস অফ ডিজাইন অ্যাকচুয়ালি করতে পারি সো সামথিং লাইক দ্যাট কি আমি জাস্ট এখানে এবং এখানে একটা ক্লিক করলাম ডাউনলোডে প্রেস করলাম এখানে ভিতরের দিকে নিয়ে আসলাম এবং আরেক প্রেস করে এটাকে এরকম একটা ডিজাইন দিয়ে দিলাম তো সেক্ষেত্রে আপনার এই ডিজাইনগুলো আপনি যে করতে পারেন সো দ্যাটস ওয়াই আপনাকে এই যে এই অপশনগুলো অবশ্যই জানতে হবে ওকে সো এই হচ্ছে কার্ভের বেসিক ওকে সো এগেইন আবার চলে যাচ্ছে হচ্ছে এখন মেবি এটা আমাদের দরকার নেই এবার চলে যাচ্ছে স্কোয়ার ওকে সো স্কোয়ারে চলে গেলে আমরা এটার অপশনটা এখন কেটে দিই আমরা চলে যাচ্ছি স্কোয়ারের সেটিংসে এডিট রিসেট ওকে ফাইন সো সেম বেসিক্যালি ভাবে নর্মাল অ্যাক্সেস মানে বুঝতেই পারতেছি প্রথম অবস্থায় আমরা দেখেছি এখানে নতুন একটি অপশন যেটা আছে সেটা হচ্ছে সেন্টার এটা এক্স্যাক্টলি আমাদের সার্কেলের ভিতরেও অ্যাকচুয়ালি আছে এই যে এখানে পাইভট পয়েন্ট সো এটা ইউজার ডিফাইন দিয়ে তারপরে ইউজ করতে হবে ওকে সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি দেখে নিই সো সার্কুলার পয়েন্ট ফাইন ওকে সো আমি চাচ্ছি যে সেন্টার সেন্টার মানেটা হচ্ছে যে একটা সেন্টার পয়েন্ট থেকে আমি কতটুকু দূরত্বে অ্যাকচুয়ালি আমার এই বর্তমান যে কার্ভটা আছে সেটাকে আমি নিতে যাচ্ছি সো দ্যাটস ওয়াই আমি জাস্ট এখানে 2 দিয়ে দিলাম এন্টারে প্রেস করলাম জাস্ট এবার যদি আমি অ্যাপ্লাই করি তো সি দুইটা
অর্থাৎ দুইটা বক্স পরে অ্যাকচুয়ালি সে আমাকে এটা দিবে। সো দ্যাটস ওয়াই এক্স অক্ষ বরাবর, সি এক্স অক্ষ বরাবর সে দুইটা বক্সকে ফেলে রেখে তারপর অ্যাকচুয়ালি আমাকে সেখানে দেওয়ার চেষ্টা করেছে। সো এই যে ভ্যালুগুলো আপনি আপনার মিড পয়েন্টটা অর্থাৎ মিড সেন্টারটা পিভট পয়েন্টটা এখানেই থাকবে, জাস্ট আপনি চাচ্ছেন যে দুইটা ঘর পরে যাতে এটা হয়। সো সেক্ষেত্রে আমরা এটার মাধ্যমে এটাকে কন্ট্রোল করে থাকি। ওকে, সো এগেইন আপনারা সেমভাবে ওয়াই এবং হচ্ছে জেড এর ভিতরে ভ্যালু দিয়ে আপনি ওখান থেকে দূরত্ব অবস্থায় নিয়ে যেতে পারেন। ওকে, সো এরপরে চলে আসি হচ্ছে এটার কন্ট্রোল ভার্টেক্স। সো এটা অ্যাকচুয়ালি হচ্ছে সার্কেল থেকে অনেকটা বেশি আলাদা, সেটার কারণটা হচ্ছে এগুলো সবগুলো আলাদা আলাদা ভাবে হচ্ছে এক একটা কার্ভ। সো এই কার্ভের যে কাজটা এটা সবচেয়ে বেশি অ্যাকচুয়ালি আমাদের আর্কিটেকচারাল ওয়েতে কাজ করে হয়। সো সেই জায়গাটাতে অ্যাকচুয়ালি অনেক বেশি হেল্পফুল হয়। ওকে, সো সামথিং লাইক দ্যাট কি আমার এখানে প্রতিটাতে হচ্ছে আমাদের এখানে চারটা করে পয়েন্ট আছে। ওকে, সো জাস্ট যদি আমি এখানে একটু খেয়াল করি আমাদের এখানে থ্রি দেওয়া আছে, মানে কার্ভ এডস টোটাল কার্ভস এডস কয়টা হবে। সো এখানে দেওয়া আছে থ্রি, সো দ্যাটস ওয়াই এক দুই তিন অর্থাৎ তিনটা আর একটা হচ্ছে টোটাল চারটা, মানে থ্রি মানে হচ্ছে ফোর। ওকে, সো সামথিং লাইক দ্যাট কি যদি আমরা এটাকে একটু দেখতে চাই একটু ভিন্ন রূপে, সো এবার আমি জাস্ট এখানে টু দিয়ে দিলাম ওয়াই অক্ষ বরাবর যাতে একটু উপরের দিকে হয়। ওকে, সো এন্টার দিয়ে দিলাম, আমি তিনের জায়গায় জাস্ট এখানে পাঁচ দিয়ে দিই, অ্যাপ্লাই করে দিই। ওকে, সো বেসিক্যালি এটা হচ্ছে উপরের দিকে হয়েছে। এখন যদি আমি রাইট মাউস বাটনে ক্লিক করে কন্ট্রোল ভার্টেক্সে চলে যাই, এখন যদি একটু খেয়াল করি, সো এখন যদি একটু খেয়াল করি জাস্ট এক দুই তিন চার পাঁচ। ওকে, সো সি একটা অলওয়েজ এক্সট্রা থাকবে, তো সেক্ষেত্রে ইটস রিয়েলি ইজি। সো এটাকে আরো সহজে অ্যাকচুয়ালি যদি বলি, তো সেক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ। ওকে, সো ফার্স্ট অবস্থায় যেটা আমরা সেকশন অবস্থায় দেখেছিলাম সেটাকে আমরা এখানে কার্ভ ডিগ্রি বলতেছি। ওকে, সো দুইটা ভার্টেক্স মিলে একটা যে আমাদের সেকশন তৈরি হতো, ঠিক সেম এখানে হচ্ছে দুইটা ভার্টেক্স মিলে একটা কার্ভস এর ডিগ্রি তৈরি হচ্ছে। ওকে, সো ওখানে ছিল সেকশন, এখানে হচ্ছে আমাদের ডিগ্রি, সেম জিনিসই জাস্ট এখানে আলাদা আলাদা করে বড় হয়েছে। ওকে, সো জাস্ট এটা বোঝার ক্ষেত্রে বাট কাজ করার ক্ষেত্রে অবশ্যই আলাদা। ওকে, সো আমরা চাইলে এখন এটাকে ধরে তারপর এটাকে ধরে আমাদের মতন করে অ্যাকচুয়ালি আমরা ব্যান্ড করতে পারি। ওকে, সে এখন আমরা জাস্ট এটাকে ধরি, এটাকে ধরি এগেইন, এই যে অর্থাৎ এই ডিজাইনগুলো করার জন্য আমাদের হচ্ছে আর্কিটেকচারের আমরা প্রচুর এটাকে ইউজ করে থাকি। যারা হচ্ছেন আর্কিটেকচারেই কাজ করে থাকেন, অবশ্যই আমি অ্যাকচুয়ালি আর্কিটেকচারে কাজ করি না, বাট সামটাইমস আমার এটা অ্যাকচুয়ালি দরকার হয়ে থাকে। বাট এটা সবচেয়ে বেশি লাগে হচ্ছে ডোর বা জানালা বা ডিটেল জাতীয় অ্যাকুরেট যে মাপের যে কাজগুলোকে আমরা করে থাকি সেক্ষেত্রে। ওকে, সো সামথিং লাইক দ্যাট কি ডিজাইনেবল ডোর বা ডিটেলস ডোর বা যে কোনো জিনিস অ্যাকচুয়ালি খুব নিখুঁতভাবে আপনি যখন কাজ করতে যাবেন তখন অ্যাকচুয়ালি এই ডিজাইনগুলো খুবই খুবই হেল্পফুল এবং এটা আমাকে অনেক বেশি টাইম বাঁচিয়ে দেয়। ওকে, সো এগুলো অ্যাকচুয়ালি বানিয়ে তারপরে এটার উপরে ডিপেন্ড করে আমরা এগুলোকে ম্যাশে তৈরি করি। ওকে, সো সামথিং লাইক দ্যাট কি বাকি সবগুলো অ্যাকচুয়ালি সেম লেন্থ সেম, এগুলো হচ্ছে জাস্ট একটু সাইড বাই সাইড। ওকে, সো জাস্ট এখানে ক্লিক করে এটাকে বাড়িয়ে যদি আমি এখন অ্যাপ্লাই করি, সো সি এখন সেম ভাবেই দেখাচ্ছে। ওকে, সো যদি আমি রাইট মাউস বাটনে ক্লিক করে যদি কন্ট্রোল ভার্টেক্সে ক্লিক করি, সি এখন আমাদের এই যে সাইড পার সাইড স্প্যানস পার সাইড হচ্ছে আমাদের 38টা পয়েন্ট আছে। ওকে, সো এই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি আমি এখানে আগে থেকে বলে দিতে পারি যে আমার এখানে কয়টা কিভাবে পয়েন্ট হবে। ওকে, সো সেটাই অ্যাকচুয়ালি এখানে 38 ভ্যালু মানে হচ্ছে এখানে টোটাল 38টা পয়েন্ট আছে। ওকে, সো আই থিঙ্ক বুঝতে পেরেছি। ওকে, সো জাস্ট আমি এখানে ওয়ান দিয়ে দিই, এগেইন আবার জাস্ট রিসেট দিয়ে দিই, এখন যদি আমি অ্যাপ্লাই করি, সো সেক্ষেত্রে আমি আবার চলে যাচ্ছি রাইট মাউস বাটনে ক্লিক করে। ওকে, সো জাস্ট ক্লিক রাইট মাউস বাটনে ক্লিক কন্ট্রোল ভার্টেক্স, সি সামথিং লাইক দ্যাট। সো তিনটা ডিগ্রি, ওকে ফাইন ডান। ওকে, সো আই হোপ ইউ বুঝতে পেরেছি। ঠিক সেম এই অপশনটাকে অ্যাকচুয়ালি যদি আপনি এখানে অ্যাট্রিবিউট এডিটরের মাধ্যমে চেঞ্জ করতে চান, তো চলে যাবেন মেক নাটস আর স্কোয়ার, সো এখানে গিয়ে এখানে এই যে ডিগ্রি কিউবিক লিনিয়ার কোয়াড্রেটিক কিউব কুইন্টিক এবং হচ্ছে হ্যাপটিক এই জিনিসগুলি হচ্ছে এখানে বোঝাচ্ছে। কার্ভের ওয়ান মানে হচ্ছে লিনিয়ার, কার্ভের ডিগ্রি টু মানে হচ্ছে কোয়াড্রেটিক এবং থ্রি মানে হচ্ছে কিউবিক এবং ফাইভ মানে হচ্ছে কোয়ান্টিক এবং সেভেন মানে হচ্ছে হ্যাপটিক, এই জিনিসটা এখানে শর্টকাটে দেওয়া আছে। ওকে, সো সামটাইমস আমাদের এগুলো দরকার পড়ে থাকে অবশ্যই। ওকে, সো জাস্ট আমরা এটার ইউজ বুঝে নিলাম। সো আই হোপ ক্লিয়ার যে আমরা এই দুইটা কার্ভকে অ্যাকচুয়ালি কীভাবে কন্ট্রোল করতে পারি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখে নিলাম। ওকে, সো জাস্ট আমি মুভ হয়ে গিয়ে এডিটগুলোকে ডিলিট করে দিই, এখন আর আমাদের দেখার দরকার নেই। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের নার্ভস প্রিমিটিভস থেকে দুইটা কার্ভ, যেটা হচ্ছে সার্কেল আর একটা হচ্ছে স্কোয়ার। ওকে, সো যেটা আমরা এখানে শেলফের ভিতর থেকে এখানে পাবো। ওকে, সো সার্কেল এবং হচ্ছে স্কোয়ার। এবার চলে আসি হচ্ছে ক্রিয়েটে চলে যাই।
সো ক্রিয়েটে চলে গিয়ে আমরা দেখব হচ্ছে এখানে কার্ভস টুলস, সো এখান থেকে আমরা বাকি যে ছয়টা টুলস আছে কার্ভস এর, সে এই কার্ভস ছয়টাকে আমরা দেখব। সো এই ছয়টা কার্ভস এর ফার্স্ট যে দুইটা টুলস আছে সেটা হচ্ছে আমাদের সিভি এন্ড হচ্ছে ইপি। সিভির ফুল মিনিং হচ্ছে কন্ট্রোল ভার্টেক্স এবং ইপির ফুল মিনিং হচ্ছে এডিট পয়েন্ট। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট অবস্থা থেকে দেখেছিলাম যে সিভি আমরা কিভাবে রাইট মাউস বাটনের মাধ্যমে ক্লিক করে পেতে পারি এবং হচ্ছে ইপি কিভাবে আমরা রাইট মাউস বাটনের মাধ্যমে পেতে পারি। ওকে, সো সেক্ষেত্রে প্রথম অবস্থায় যদি আমরা সিভির চেকার বক্সে চলে যাই, সো এখানে বাই ডিফল্ট যদি আমি জাস্ট রিসেট দিয়ে দিই, সো এখানে বাই ডিফল্ট থাকবে হচ্ছে আমাদের 3 কিউব। সো এখন আমি চলে যাচ্ছি জাস্ট স্পেস বারে ক্লিক করে ফ্রন্টে চলে যাচ্ছি। সো ফ্রন্টে গিয়ে আমি জাস্ট এখানে স্ন্যাপ করে জাস্ট এক্সেপ্ট প্রেস করে স্ন্যাপ করে যদি বাই ডিফল্ট তার যে বিহেভিয়ারটা আছে সেটা যদি আমরা দেখতে চাই, তো সেক্ষেত্রে এখানে একটু খেয়াল করি, এখানে যেহেতু আমি তিন অর্থাৎ তিনটাতে বাই ডিফল্ট দেওয়া আছে, সো এটার মানেটা হচ্ছে সিবি প্রথম অবস্থায় প্রথম যে তিনটা আপনি ভার্টেক্স এখানে দিবেন তো সেটা অ্যাকচুয়ালি সে সেম রাখবে, বাট যখনই নেক্সট ভার্টেক্সটিকে আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন তো সেটা হচ্ছে সে চেঞ্জ করে দিবে, অর্থাৎ আপনার এখানে কার্ভের ডিজাইন নিয়ে আসবে সে। ওকে, সো সামথিং লাইক দ্যাট, আমি প্রথম যে তিনটা পয়েন্ট অ্যাকচুয়ালি আমি এখানে দিয়েছি, সো নেক্সট আমি যখন ঠিক সেম এক্সেপ্ট প্রেস করে আমি যখন ক্লিক করব তো সে অ্যাকচুয়ালি এখানে স্ন্যাপ করে তার এই মেইন যে কার্ভের যে ডিজাইনটা সেটা অ্যাকচুয়ালি সে এখানে চেঞ্জ করে দিয়েছে। সো কন্টিনিউসলি আমি যদি এটাকে নিয়ে যেতে চাই, সো এগেইন জাস্ট এক্সেপ্রেস করে আমি কন্টিনিউসলি এটা সেম প্রসেসে নিয়ে যাচ্ছি, সামথিং লাইক দ্যাট। ওকে, সো এটা হচ্ছে তার মেইনলি কমন বিহেভিয়ার। তো আমি এখন জাস্ট ইন্টারে প্রেস করি। ওকে, সো এটা হচ্ছে তার 3 কিউব। ওকে, সো এই হচ্ছে তার বেসিক অর্থাৎ বাই ডিফল্ট যে বিহেভিয়ার। সো আমি আবার কার্ভে চলে যাচ্ছি, এখন যদি আমি 2 তে প্রেস করে আবার যদি আমি সেম জিনিসটা এখানে করি জাস্ট এক্সেপ্ট প্রেস করে ধরে রেখে, ওকে, সো এমন নয় যে আপনাকে এক্সেপ্ট প্রেস করে ধরে রাখতে হবে, বাট এটা অ্যাকচুয়ালি আমি চাচ্ছি অ্যাকুরেট ভাবে যাতে এখানে আসে, সো সেক্ষেত্রে সেম পজিশনে যাতে সে অ্যাকচুয়ালি থাকে। ওকে, সো যখনই আমি 2 তে চলে আসলাম তার যে কার্ভের যে ভ্যালুগুলো একটু দেখতে পাচ্ছি আগের থেকে একটু হার্ড অবস্থায় চলে আসছে, সো আমি এটাকে ইন্টার দিয়ে দিলাম। এখন আবার চলে যাচ্ছি সিভিতে, সো যা সবগুলোর বিহেভিয়ার যদি একটু দেখে নিই, সো এখন 3 কিউবে আমরা দেখলাম 1 লিনিয়ার, মানে আমরা জানি একেবারে স্ট্রেট পয়েন্ট হবে। সো 5 এ চলে যাই, সো 5 এ গিয়ে ঠিক সেম আমি এখানে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, 3 নাম্বার ক্লিক। ওকে, সো 3 নাম্বার ক্লিক পর্যন্ত কোনো চেঞ্জ নেই, 4 নাম্বারেও কোনো চেঞ্জ নেই, 5 নাম্বারেও কোনো চেঞ্জ নেই। সো আমরা জানি 5টা যেহেতু আমরা নিয়েছি, সো 5 নাম্বারের পরে 6 নাম্বার ক্লিক যখন দিব তখন অ্যাকচুয়ালি সে এখানে চেঞ্জ করবে। ওকে, সো সি কন্টিনিউসলি সে এখানে আমাকে এখন চেঞ্জ করা দেখাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের চেঞ্জিং পয়েন্ট, যে আমরা কন্টিনিউসলি যখনই ক্লিক করতেছি তো একটা নির্দিষ্ট পয়েন্ট পরে গিয়ে সে অ্যাকচুয়ালি এখানে কার্ভ দিচ্ছে। সো এগেইন আমি 7 চলে যাই, তো 7 চলে গিয়েও ঠিক সেমভাবে যদি আমি জাস্ট এখানে ক্লিক করি, 2, 3, 4, 5, 6, 7, তো 7টা পর্যন্ত কোনো চেঞ্জ নেই, যখনই অ্যাকচুয়ালি আমি 8 নাম্বারটাতে ক্লিক করব তখন অ্যাকচুয়ালি সে চেঞ্জ হতে থাকবে, তো এটা কন্টিনিউসলি চেঞ্জ হতেই থাকবে। ওকে, সো এই হচ্ছে আমাদের সিভি কার্ভ টুলের বিহেভিয়ার এবং হচ্ছে এগুলোকে আমরা কন্টিনিউসলি দেখতে থাকি। ওকে, সো আবার যদি আমি চেকার বক্সে চলে যাই, ঠিক সেম এই জায়গাটাতে একটা মাল্টিপল ইন নোটস আছে এখানে। ওকে, সো মাল্টিপল ইন নোটস নিয়ে আমরা পরবর্তীতে যখন অ্যাডভান্স লেভেলে অ্যাকচুয়ালি কাজ করতে যাব তখন দরকার হবে। সো রাইট নাও নো নিড, জাস্ট আমি এটাকে রিসেট দিয়ে দিচ্ছি। সো এই হচ্ছে সিভি কার্ভের বিহেভিয়ার। ওকে, সো এখন আমি চলে যাই হচ্ছে ইপি কার্ভ। সো এগেইন এটা হচ্ছে কন্ট্রোল করে হচ্ছে আপনার যে কন্ট্রোলিং ভার্টেক্স সেটার মাধ্যমে, আর ইপিটা কন্ট্রোল করবে হচ্ছে আপনার এডিট পয়েন্ট। ওকে, সো এখন এটাকে এটাতে যাওয়ার আগে অ্যাকচুয়ালি যদি আমি জাস্ট আমার যে কোনো একটা কার্ভে রাইট মাউস বাটনে ক্লিক করে যদি কন্ট্রোল ভার্টেক্সে চলে যাই, সেটার ভার্টেক্সগুলো দেখতে যে এরকম। ওকে, সো এখন যদি আমি এটার জাস্ট রাইট মাউস বাটনে ক্লিক করে যদি এডিট পয়েন্টে চলে যাই, সো তার পয়েন্টগুলো হচ্ছে এরকম। সো এই দুইটার ভিতরে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি সেটা যদি এখান থেকে একটু জেনে নিই তাহলে বুঝবো ভালো। সো রাইট মাউস বাটনে ক্লিক করে কন্ট্রোল ভার্টেক্সে চলে যাই, এটাতে গিয়ে যদি আমি জাস্ট এটাকে এই জায়গা থেকে অর্থাৎ এটাকে নাড়ানোর চেষ্টা করি, সো সে শুধুমাত্র তার যে 3টা পয়েন্ট আছে সেই 3টা পয়েন্টের উপরে অ্যাকচুয়ালি সে এখানে নড়বে। বাট যখনই আমি অ্যাকচুয়ালি এখান থেকে আমার এডিট পয়েন্টে চলে যাব, সো আমি যদি পয়েন্টকে ধরে যদি আমি নাড়াই তো সি সবগুলো অ্যাকচুয়ালি একসাথে নড়তেছে। সো এটাই হচ্ছে তফাৎ যে সিবি কার্ভ এবং হচ্ছে ইপি কার্ভ টুলের ভিতরে, যে আমরা কখন এডিট পয়েন্টের নিয়ে কাজ করব, ওকে, সো এগুলো হচ্ছে এডিট পয়েন্ট, আর কখন হচ্ছে আমরা সিবি পয়েন্ট নিয়ে কাজ করব। ওকে, সো জাস্ট কন্ট্রোল
ভার্টেক্স। ওকে, সো এই ছিল হচ্ছে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি যে সিবি কার্ভ এবং জিবি কার্ভের মধ্যে মেইন তফাত। ওকে, সো এরপর পর চলে আসি হচ্ছে আমরা ইপি কার্ভ টুল, এগেইন জাস্ট চেকার বক্সে ক্লিক করে দিলাম এবং রিসিট দিয়ে দিলাম। সো বাই ডিফল্ট সেও অ্যাকচুয়ালি থ্রিতে থাকবে, এবং এখন যদি আমি এখানে এসে জাস্ট ক্লিক কন্ট্রোল অর্থাৎ এক্স এ ক্লিক করলাম সি, এখনকার যে পয়েন্টগুলো আসতেছে সেটা হচ্ছে আমাদের ইপির পয়েন্ট। ওকে, সো ক্লিক ক্লিক তিনটা ক্লিক করার সাথে সাথে এই যে সে এখানে চেঞ্জ করে দিবে, সে এগুলো হচ্ছে আগেরটা থেকে আমাদের এখানে স্ট্রংলি কার্ভ স্টাইলে চলে আসবে। ওকে, সো দ্যাটস ওয়াই হচ্ছে ইপি কার্ভ। সো আপনি যদি চান একটু স্মুথলি কার্ভ করতে, তো সেক্ষেত্রে আপনি ইপি কার্ভ টুলের মাধ্যমে এখানে এগুলোকে ইউজ করতে পারেন। ওকে, সো এখানে আমি লাস্টটাতে ক্লিক করলাম, এখন আমি ইন্টার দিয়ে দিলাম, চলে আসলো সেম। ওকে, সো আবার আমি চলে যাই নেক্সট পজিশনে, জাস্ট আমরা যে কোনো একটা দেখি, সো ইয়াপ আমরা অ্যাকচুয়ালি বুঝি এখন বাকিগুলো। ওকে, সো এগেইন জাস্ট এক্সেপ্রেস ক্লিক 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 ক্লিক। ওকে, সো ঠিক সেম বিহেভিয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি, বাট এটার যে মেজর বিহেভিয়ার সেটা হচ্ছে যে আপনি এটাতে ক্লিক করে, লাস্টেরটাতে ক্লিক করে অ্যাকচুয়ালি আপনি সাপোজ ধরলাম আমি এখানে একটা ক্লিক করলাম, পরে অ্যাকচুয়ালি আমি এখন এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ যখন করাবো, একটু খেয়াল করি একটাকে যখন আমি মুভ করাচ্ছি, সো বাকি সবগুলো কিন্তু তার উপরে ইফেক্টিভ হচ্ছে, তাই না? সো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের বিহেভিয়ার হচ্ছে ইপি কার্ভ টুলের। এবং যদি আমরা একটা টিপস এখানে দেখতে চাই, সো কিছু শর্টকাট টিপস, সেটা হচ্ছে যে আমার ভুল হয়ে গিয়েছে, সো আমি চাচ্ছি ব্যাকে যেতে, তো তার জন্য আমাকে জাস্ট ব্যাক স্পেসে, যেটা আমরা দেখেছিলাম, ওকে, সো ব্যাক স্পেসে ক্লিক করে ব্যাকে চলে যাবো, এগে জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য। ওকে, সো আপনি যদি চান লাস্ট পয়েন্টটাকে অ্যাকচুয়ালি এডিট করতে, তো সেক্ষেত্রে জাস্ট কিবোর্ড থেকে ডিতে প্রেস করেন, সো আপনি চাইলে যে কোনো জায়গায় অ্যাকচুয়ালি এটাকে নিয়ে যেতে পারবেন, এবং হচ্ছে আপনার সবগুলো এটার উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি সিপি আর ইপি কার্ভ টুলের মেইন ফাংশন, যেখানে আমরা এগুলোর মাধ্যমে আমাদের মতন করে অ্যাকচুয়ালি আমরা কার্ভ তৈরি করতে পারি, এবং হচ্ছে এটা ফুল ডিটেলস। ওকে, ডিজায়ার টুলটা অ্যাকচুয়ালি অনেক বেশি পরিচিত, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অথবা যারা ফটোশপ অ্যাকচুয়ালি এখন পর্যন্ত ইউজ করেছেন, তো তারা অ্যাকচুয়ালি এই টুলসটাকে অনেক বেশি দেখবেন। সো ডিজায়ার টুলসে আমি যদি সেটিংসে চলে যাই, সেটিংসে চলে গিয়ে আমরা এই যে অর্থাৎ সিলেক্টেড মোড, এই জায়গাটা দেখে অ্যাকচুয়ালি মনে পড়ে যাবে যে কোনো জায়গা যখন আমরা অ্যাকচুয়ালি সিলেকশন করি বা কাটি, সেই জায়গাগুলোতে একটা পয়েন্ট বা হ্যান্ডেল অ্যাকচুয়ালি আমরা এখানে দিয়ে দিতে পারি। সো সেক্ষেত্রে ডিজাইন টুলের অ্যাকচুয়ালি অনেক শর্টকাট এখানে আছে, সো সেই শর্টকাটগুলো অ্যাকচুয়ালি এখান থেকে দেখে ইউজ করতে পারেন। ওকে, সো এগেইন আমি বলবো যে মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট যত দেখবেন তত অ্যাকচুয়ালি আপনাদের জন্য ভালো হবে। ওকে, সো রাইট নাও আমরা দেখবো হচ্ছে ডিজাইন টুল। ওকে, সো ডিজাইন কার্ভ টুলটা অন্যান্য সফটওয়্যারে যেরকমভাবে আমরা ইউজ করতে পারি, এখানে ইউজ করতে পারি। সো এগেইন জাস্ট এখানে একটা ক্লিক করে, এখানে একটা ক্লিক করে, এখানে একটা ক্লিক করে, সি এখানে হচ্ছে স্টেট, কোনো কিছু আমরা চেঞ্জ দেখতে পারতেছি না, বাট যখনই আমি অ্যাকচুয়ালি যে কোনো জায়গায় একটা ক্লিক করে লেফট মাউস বাটনের মাধ্যমে এটাকে টান দিব, অর্থাৎ একটু বাঁকা করব ডানে, অথবা আমি যে কোনো সাইডে অ্যাকচুয়ালি একটু বাঁকা করতে চাইবো, তখন অ্যাকচুয়ালি আমি আমার মতন করে অ্যাকচুয়ালি কন্ট্রোল করতে পারবো, এবং এখানে অটোমেটিক্যালি একটা হ্যান্ডেল এখানে চলে আসবে। এগেইন আমি এখানে একটা ক্লিক করে এখান থেকে আবার কন্ট্রোল চলে আসলো। ওকে, সো এখানে ক্লিক করে আমি চাচ্ছি একটু বাঁকা করতে, সামথিং লাইক দ্যাট, সো এখানে ক্লিক করে আবার একটু চাচ্ছি বাঁকা করতে, সো এখান থেকে আমি আস্তে 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 এবার এখানে চলে আসলাম, ফাইন। সো আরেকটা জিনিস, যে কোনো কার্ভকে যদি আপনি অ্যাকচুয়ালি ক্লোজ করতে চান, তো সেক্ষেত্রে যে কোনো কার্ভ, এটা শুধু না মাত্র বেজিয়ার কার্ভ টুল বা অন্য কিছু টুল, আপনি চাচ্ছেন আপনার যে কার্ভটাকে আপনি বানিয়েছেন সম্পূর্ণ কমপ্লিট করবেন, তো সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস শিফটে ক্লিক করে আপনার যে স্টার্ট পয়েন্ট আছে ওটাতে যদি ক্লিক করেন, তো সেক্ষেত্রে ওটার সাথে সে জয়েন হয়ে যাবে। এখন যদি আপনি ইন্টারে প্রেস করেন, তাহলে হচ্ছে পুরোটা একটা কার্ভে পরিণত হয়ে যাবে। সো এটা হচ্ছে আরেকটা শর্টকাট। ওকে, সো আই ওকে বুঝতে পেরেছি। সো এখন চলে আসে হচ্ছে রাইট মাউস বাটন ক্লিক করে, এখন এটার দেখেন এটার কিন্তু এডিট পয়েন্ট নেই। ওকে, সো যেহেতু এটা অ্যাকচুয়ালি ডিজায়ার কার্ভ টুল, সো সেক্ষেত্রে এটার কোনো এডিট পয়েন্ট নেই। সো জাস্ট রাইট মাউস বাটনে ক্লিক করেন, কন্ট্রোল ভার্টেক্সে চলে যান, সো এখানে আপনি যে হ্যান্ডেলগুলো অ্যাকচুয়ালি ইউজ করেছিলেন সেগুলো অ্যাকচুয়ালি এখান থেকে আপনি এগুলোকে আবার পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, ঠিক সেম আমরা ফটোশপে বা ইলাস্ট্রেটরে যেরকমভাবে করে থাকি। ওকে, সো ইয়া আই থিঙ্ক বুঝতে পেরেছি। এখন যদি আমরা এই ডিজায়ার টুলের যে হ্যান্ডেলগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর ভিতরে যদি শিফট রাইট মাউস বাটনে যদি আমি ক্লিক করি, তো সেই ক্ষেত্রে এখানে আমি অনেকগুলো অপশন পাবো, ডিজায়ার কর্নার, ডিজায়ার কর্নার, তারপর হচ্ছে ট্যানজেন্ট অপশন, স্মুথ অ্যাঙ্কর ট্যানজেন্ট, ব্রেক অ্যাঙ্কর ট্যানজেন্ট, ইভেন অ্যাঙ্কর ট্যানজেন্ট, সো আন ইভেন অ্যাঙ্কর ট্যানজেন্ট। আই হোপ কি আপনারা যারা অ্যাকচুয়ালি ফটোশপ বা ইলাস্ট্রেটরের সাথে
আবারও বলতেছি একটু পরিচিত হয়ে থাকেন, তো সেক্ষেত্রে এগুলো অ্যাকচুয়ালি বোঝাটা ইজি হয়ে যাবে। এগেন সি আমি এখানে চাচ্ছি আমার একটা হ্যান্ডেল দরকার, তো সেক্ষেত্রে আমি শিফট রাইট মাউস বাটনে ক্লিক করেছি, এখানে আমি জাস্ট ডিজায়ারে ক্লিক করবো, তো সেক্ষেত্রে সে আমাকে এখানে একটা হ্যান্ডেল দিয়ে দেবে, তো এটাকে আমি আমার মতন করে কন্ট্রোল করতে পারবো। ওকে ওকে, সো আমরা অ্যাকচুয়ালি যে কোনো একটা ভিজিয়ার টুলসকে চাইলে অ্যাকচুয়ালি তাকে কর্নারে বা অন্যান্য স্মুদিং অ্যাঙ্গেলে ব্যবহার করতে পারি। সো তার জন্য আমাকে যে ফার্স্ট রুলসটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার এই পয়েন্টটা তো অবশ্যই ভিজিয়ার টুল থাকতে হবে, যদি ভিজিয়ার টুল না থাকে তো সেক্ষেত্রে শিফট রাইট মাউস বাটনে ক্লিক করে যদি এই যে কর্নারটা আছে সেটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কোনো কিছু চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে ভিজিয়ারের উপরে গিয়ে শিফট রাইট মাউস বাটনে যদি আমি ক্লিক করি তো সেক্ষেত্রে এখন আমি যাচ্ছি এটাকে কর্নার বানিয়ে দিতে, কর্নার ভিজিয়ার। সো সেক্ষেত্রে জাস্ট আমি কর্নারে ক্লিক করলে এটা অ্যাকচুয়ালি কর্নারের অবস্থায় পড়ে যাবে। ওকে, সো এইভাবে হচ্ছে আমাদের এই ভিজিয়ার টুলটাকে ক্লিক করে আমাদের নিজের মতন করে অনেক সহজে অ্যাকচুয়ালি চেঞ্জ করতে পারি, এবং সবগুলোতে অনেক অপশন আছে। গেম জাস্ট আমি অবজেক্ট মোডে চলে যাচ্ছি, এবং যদি এটা আমরা এটার হাল দেখতে চাই তো এই হচ্ছে আমাদের এই ভিজিয়ার টুলের হাল। ওকে সো ওকে, সো আমরা চলে যাচ্ছি আবার রাইট মাউস বাটনে ক্লিক করে অবজেক্ট মোডে। ওকে, সো আই থিঙ্ক অ্যাকচুয়ালি ভিজিয়ার টুলস কি এবং এটাকে কীভাবে আমরা ইউজ করতে পারি সো সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ভালোভাবে বুঝতে পেরেছি আই থিঙ্ক। ওকে, সো এগেইন জাস্ট চলে যাচ্ছি কমপ্লিট টুল করে, এটাকে আবার সাইডে রেখে দিলাম। সো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে ওকে, সো পেন্সিল কার্ভে যাওয়ার জন্য জাস্ট আমি এটার চেকার বক্সে ক্লিক করে দিচ্ছি। তো এটার ভিতরে গিয়ে আমরা দুইটা অপশন পাবো, এক হচ্ছে লিনিয়ার আর এক হচ্ছে আমাদের ট্রি। সো বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটাকে আমরা ইউজ করি, এগেইন জাস্ট রিসেট দিয়ে দেন, সো আমাদের বাই ডিফল্ট এখানে দেখাবে। ওকে, সো এখান থেকে পেন্সিলে ক্লিক করি, সো এটাকে আমি ইচ্ছা করলে আমার মতন করে অ্যাকচুয়ালি আমরা বানাতে পারবো, সামথিং লাইক দ্যাট, কি এটা আমরা বেশিরভাগ সময় আমরা মোশন গ্রাফিক্সের পাথের কোনো একটা স্মুথ ট্রানজিশন হবে তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেখানে ইউজ করে থাকি। ওকে, তো সামটাইমস আমরা হচ্ছে এখানে এই যে সিগনেচার টাইপের যে কাজগুলো হয়ে থাকে বা লোগো টাইপের যে অনেক ক্রিটিক্যাল যে এইগুলো খুব দ্রুতই লেখা হয়ে থাকে, সো হ্যান্ড রাইটিং জিনিসগুলো এইগুলোকে আমরা ইউজ করে থাকি, বাট এটাকে কন্ট্রোল করা খুবই খুবই টাফ। কেন বললাম, সো সেক্ষেত্রে যদি আমি এটাকে জাস্ট সিলেক্ট অবজেক্টে গিয়ে জাস্ট রাইট মাউস বাটনে ক্লিক করে যদি কন্ট্রোল ভার্টেক্সে চলে যাই, সো এটার ভার্টেক্সগুলো কিন্তু নর্মাল থেকে অনেকটা বেশি অবস্থায় থাকবে। ওকে, সো দ্যাটস ওয়াই এটাকে চালাস অর্থাৎ এডিট করাটা একটু টাফ হয়ে থাকে। ওকে, সো কন্ট্রোল ভার্টেক্স অন্য অন্য যে ইপি কার্ভ টুল বা সিপি কার্ভ টুল বা ভিজিয়ার কার্ভ টুলটা আমাদের একটা ফ্রি আছে যে আমরা আমাদের মতন করে ভার্টেক্স দিয়ে অ্যাকচুয়ালি ইউজ করতে পারি, অবশ্যই এখানে আমরা ইচ্ছে কমাতে পারি, বাট এটার ভার্টেক্সগুলো প্রথম থেকে অনেকটা হাই থাকে, তো সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাকচুয়ালি একটু ইগনোর করি, বাট অবশ্যই কাজের ক্ষেত্রে তো আমাকে ইউজ করতেই হবে। ওকে, সো আমরা চলে যাই হচ্ছে এবার থ্রি পয়েন্ট সার্কুলার আর্ক এবং হচ্ছে টু পয়েন্ট সার্কুলার আর্ক। ওকে, সো আর্ক কথাটা শুনলেই অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি যে এটা অ্যাকচুয়ালি গোল বা কোনো কিছু টাইপের হবে আর্ক যাতে। ওকে, সো লেটস সি, আমি জাস্ট এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে থ্রি পয়েন্ট সার্কুলার আর্ক। সো এটা বেসিক্যালি রিসেপ যদি দেই আমাদের এখানে সেকশন দেখাচ্ছে আটটা এবং এখানে দেখাচ্ছে থ্রি, মানে থ্রি মানে হচ্ছে যে একটু কি বল তিনটা পয়েন্টের উপরে ডিপেন্ড করবে। ওকে, সো তিনটা পয়েন্ট এবং সেকশন হবে হচ্ছে আট। সো এটা রুলস, এটাকে ইউজ করার রুলস হচ্ছে আপনাকে তিনটা পয়েন্ট দিতে হবে তাকে। সো একটা আমি দিলাম, সো আরেকটা আমি এখানে দিলাম, ফাইন, সো এখানে দিলাম, সো আরেকটা আমাকে দিতে হবে, তারপরে হচ্ছে আমাকে আর্টটাকে সে দেখাবে। সো যখনই আমি এই যে এখানে তিনটা পয়েন্ট দিলাম, তিন নাম্বার পয়েন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে সেরকম আমাকে ফোন থেকে অ্যাকচুয়ালি এরকম আর্ক দেখাচ্ছে। ওকে, সো যদিও এটা অ্যাকচুয়ালি ফোন থেকে এরকম দেখাচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি সার্কুলারাইজ অবস্থায়। সো লেটস সি, আমি জাস্ট এখান থেকে এটাকে ক্লিক করে যদি একটু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে দেন, সো সি সামথিং লাইক দ্যাট এরকম দেখাবে। সো ওরকম যদি আপনার আনিজি দেখায় এর মানে হচ্ছে যে আমরা এই যে এরকম ফ্রন্ট ভিউ থাকার কারণে। ওকে, সো আমরা টপ ভিউ থেকে যদি ওটাতে চলে যাই, সো সি সামথিং লাইক দ্যাট, কি আমরা এখন টপ ভিউতে যদি চলে যাই, সাপোজ আমি এগুলোকে সব সিলেক্ট করে কন্ট্রোল প্লাস এইচে ক্লিক করে হাইড করে দিলাম, এগেইন থ্রি পয়েন্ট কার্ভ, সো এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম, সি এই যে অদ্ভুত টাইপের জিনিসটা অ্যাকচুয়ালি দেখাবে। সো অত দূরে আমার যাওয়ার দরকার নেই, জাস্ট আপনি এখানে লাস্টে এসে এটাতে একটা ক্লিক করেন, সো এটাকে জাস্ট লেফট মাউস বাটনের মাধ্যমে ক্লিক করে নিচে অথবা উপরে দিকে নেন, তাহলে এরকম সুন্দর করে আপনার কাছে একটি আর্ক চলে আসবে এবং এটাকে আপনি অ্যাকচুয়ালি আপনার মতন করে এডিট করতে পারেন। সি লাস্ট পয়েন্টটাকে ধরে এরকমভাবে, সো আমাদের এরকম অ্যাকুরেট এই যে মেজারমেন্ট যে দেখাচ্ছে এটাকে নিয়ে আমাদের কাজ করা থাকতে পারে, বাট আমাদের অ্যাকচুয়ালি এগুলো আর্কিটেকচারে সবচেয়ে বেশি আমরা ইউজ করে থাকি যে অ্যাকুরেট মেজারমেন্ট, বাট ইয়েস আমরা মডেলিং পারপাসে অনেক ইউজ করে থাকি। ওকে, সো এই হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট, ঠিক সেম জিনিসটা হচ্ছে আমাদের টু পয়েন্ট, সেম জিনিস, জাস্ট এটা আমাদের তিনটা পয়েন্ট ক্লিক করতে হয় আর এটাতে হচ্ছে জাস্ট আমাদের দুইটা পয়েন্ট ক্লিক করতে হবে, সো টু পয়েন্ট। সো লেটস সি, জাস্ট এটাতে ক্লিক, এগেইন এক এবং টু, সি দুইটা পয়েন্টকে আমরা ক্লিক করার সাথে সাথে
যেটা আমরা এখানে পেতাম সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো এটা অ্যাকচুয়ালি একেবারে অ্যাকুরেট রেডিয়াস এর উপর ডিপেন্ড করে তৈরি হয়ে থাকে। তো সেক্ষেত্রে এখানে যে একটা সার্কুলারাইজ একটা অবস্থায় আমরা দেখতে পারতেছি, এটা অ্যাকচুয়ালি একটা ক্লিক করলে উপরে এবং নিচে আপনার দরকার ছিল হচ্ছে নিচে, অথবা আপনার হয়ে গেছে নিচে, আপনি যাচ্ছেন উপরের দিকে নিয়ে আসছে, জাস্ট একটা ক্লিক করেন, সো এটার দিক অ্যাকচুয়ালি চেঞ্জ হবে। ওকে, সো এটা হচ্ছে দিক চেঞ্জ করার জন্য। এবং হচ্ছে এরপরে মিড অবস্থাতে ক্লিক করে এবং এটাতে আপনারা আপনার সার্কেল বা নিজস্ব মডেলিং টাইপের যে ডিজাইন আপনার দরকার পড়ে থাকবে সেই ব্যান্ডিং জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনি এখান থেকে নিতে পারেন অ্যাকুরেট ভাবে সার্কুলারাইজ। ওকে, সো ইয়া, এই হচ্ছে বেসিক থিংস। এবং আরেকটি যে জিনিস সেটা হচ্ছে যে এটাতে আমি সাপোজ আমি এটাতে ক্লিক করলাম, ওকে, সো জাস্ট কন্ট্রোল জেড এগেইন, টু পয়েন্ট, জাস্ট ক্লিক অ্যান্ড ক্লিক। ওকে, সো এটাতে আমি ক্লিক করে আর 2.50, সো এটার যদি আমি জাস্ট একটু চ্যানেল বক্সে চলে যাই, ওকে, সো জাস্ট আমি ইন্টার প্রেস করি, ইন্টার প্রেস করার পর পর অ্যাকচুয়ালি অপশন আসবে। সি, এখানে লটস অফ অপশন আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি, যে ডিরেকশন এক, যদি আমি মিডল মাউস বাটনকে ক্লিক করি, ক্লিক করে অ্যাকচুয়ালি আমরা এখানে পার্সপেক্টিভ ভিউতে চলে যাই। ওকে, ডিরেকশন ওয়াই, সো ইয়া, জাস্ট মিডল মাউস বাটনে ক্লিক করলে পাশ থেকে আমি কতটুকু অ্যাকচুয়ালি চেঞ্জ করতে পারি সেটা অ্যাকচুয়ালি আমরা এখানে বলে দিতে পারবো। যদি আমার খুব দ্রুত হচ্ছে বাট কন্ট্রোলে ক্লিক করে যদি আমি ক্লিক করি, তো সেক্ষেত্রে এখানে আস্তে আস্তে হবে। এগেইন জাস্ট আমি এক্স কে আবার ধরি, সো এক্স অলরেডি অ্যাকচুয়ালি চেঞ্জ অবস্থায় আছে। ওকে, সো এই সেম অপশনগুলো আবার পেয়ে যাবো হচ্ছে অ্যাট্রিবিউটস এর ভিতরে। সি, যে এখানে স্প্যান আছে, আর্ক মান আছে, আর্কটা এখানে আছে। সো রাইট মাউস বাটন ক্লিক, কন্ট্রোল ভার্টেক্স যদি আমি ক্লিক করি, এক, এই যে আমাদের ইউ দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, সো টোটাল হচ্ছে 8টা সেকশন, ডিগ্রি হচ্ছে কিউবিক, এখান থেকে আপনি লিনিয়ারও এখানে কনভার্ট করে এভাবে নিয়ে আসতে পারেন। সো সেম অপশনগুলো অ্যাকচুয়ালি প্রতিটা কার্ভের ভিতরে লুকানো অবস্থায় আছে। অবশ্যই এখানে অ্যাট্রিবিউট একটু কষ্ট করে চলে আসলে আপনি আপনাদের নির্দিষ্ট টাইপের যে ডিজাইন আপনি বানাতে চাচ্ছেন, সো সেগুলো অ্যাকচুয়ালি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, সো আই থিঙ্ক ইউ বুঝতে পেরেছি যে টু পয়েন্টেড সার্কুলার আর্ক মানে কি বোঝায়। সো আর্ক জাতীয় জিনিস নিয়ে অ্যাকচুয়ালি আমরা এখানে কাজ করে থাকি। ওকে, সো আমি সবগুলোকে অ্যাকচুয়ালি আপাতত ডিলিট করে দিচ্ছি। সো এগেইন সবগুলোকে ডিলিট। ওকে, সো এখন আমরা যেটা দেখবো হচ্ছে একটা গ্লাসকে আমরা একটা কয়েকটা ক্লিকের মাধ্যমে অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে কীভাবে তৈরি করে ফেলতে পারি। তো তার জন্য আমি যাচ্ছি চ্যানেল বক্সে, সো আমরা এখানে স্পেস বারে ক্লিক করে ফ্রন্টে চলে আসি। ওকে, সো কার্ভের পাওয়ার অ্যাকচুয়ালি আমরা দেখবো একটুখানি। ওকে, সো ইমেজ প্ল্যান থেকে জাস্ট আমি একটা ইমেজ এখানে এনে রেখেছি গ্লাসের, সো সেই গ্লাসটাকে অ্যাকচুয়ালি আমরা তো পলি মডেলিং এর মাধ্যমে বানাতে পারি, জাস্ট এখানে কার্ভের মাধ্যমে যদি বানাতে চাই, সো জাস্ট এই যে এরকম একটা ক্লাস, সো ডাব্লুতে প্রেস করে জাস্ট এটাকে এই এখান থেকে এখানে গিয়ে অ্যাকচুয়ালি রাখলাম আমি, ফাইন। সো এটাকে আমি একটা লেয়ারের ভিতরে দিয়ে দিলাম। ওকে, সো এটাকে আমি এখন রেফারেন্স হিসেবে দিলাম যাতে এটাকে ধরা ছোঁয়া না যায়। ওকে, সো এগিয়ে আমরা এই যে পার্সপেক্টিভ ভিউতে এটা দেখতে এরকম মনে হচ্ছে। সি, ওকে, সো এটাকে ধরে অ্যাকচুয়ালি আমি চাচ্ছি একটু পিছনের দিকে নিয়ে যেতে, যাতে এটা অ্যাকচুয়ালি আমাদের মডেলটা অ্যাকচুয়ালি মিড অবস্থাতে হয়। ওকে, সো এগেইন জাস্ট আমি আবার আরেক প্রেস করে দিলাম। ওকে, সো চলে যাচ্ছে এখন অ্যাকচুয়ালি ফ্রন্ট ভিউ থেকে। সো এখান থেকে সিভি অথবা এপি কার্ভ যেটা আপনার ভালো লাগে নেন, আমি জাস্ট এখান থেকে সিপি কার্ভটাকে ক্লিক করতেছি। এগিয়ে জাস্ট আমি শেয়ার হয়ে নিচ্ছি এটার সেটিংস যাতে সেম টু সেম থাকে। ওকে, সো জাস্ট আমি এখন যেটা করবো, এগেইন ফ্রন্ট থেকে আই থিঙ্ক এটা আমাদের সামনের দিকে চলে আসছে। ওকে, সো জাস্ট এটাকে রেফারেন্সে ক্লিক করে সিলেকশনে চলে যাই, সিলেক্ট, ডাব্লুতে প্রেস, এটাকে এই গ্রাফের পিছনের দিকে নিয়ে যাবো। ওকে, সো ফ্রন্ট জেড দেখাচ্ছে, ওকে, সো পিছনের দিকে নিয়ে গেলাম। ওকে, সো সামথিং লাইক দ্যাট। ওকে, সো জাস্ট এখন আর্ক ফাইন। ওকে, সো না ঠিক আছে, অর্থাৎ আমি চাচ্ছি যে গ্রাফিক্স পিছনে যেতে থাকে এবং আমাদের ইমেজটাকে এটা মিড অবস্থায় রাখার চেষ্টা করবো। ওকে, সো এগেইন আবার একটু ধরি, জাস্ট একটু ক্লিক করে এটাকে মিড আনার চেষ্টা করতেছি, দ্যাটস ইট। সো এখন আমি আবার রেফারেন্স করে দিলাম যাতে এটা আমাদের কোনো টাচ না হয়। ওকে, সো এখন আমি যেটা করবো, জাস্ট আমি সিপি কার্ড টুল নিলাম, ফাইন। সো এটাকে দুইভাবে বানানোর চেষ্টা করবো, তাহলে অ্যাকচুয়ালি আমরা বানাতে গিয়ে বুঝে পারবো। ওকে, সো এটা প্রথমে যে পয়েন্টটা সেটা আমি চাচ্ছি এখানে অ্যাকচুয়ালি এখানে সে স্ন্যাপ করবে, তো সেক্ষেত্রে কিবোর্ড থেকে এক্সপ্রেস অথবা এই যে এটাতে, সো আমরা আগেই দেখেছি এক্সপ্রেস করে ধরে রাখি, এরপরে সেকেন্ডটা আস্তে 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 এই কার্ভটা অ্যাকচুয়ালি মেনটেন করে আমি নিচ্ছি, সামথিং লাইক দ্যাট। ওকে, সো রিয়েলি ইজি। সো এখানে গিয়ে আমি শেষ করে দিলাম এবং এখান থেকে অ্যাকচুয়ালি সে উঠবে, ফাইন। এগেইন কোনো মুখস্থ নেই, জাস্ট ক্লিক করে করে উঠিয়ে দেন। সো এটার অ্যাঙ্গেলটা যাতে আপনার কন্ট্রোলে থাকে। ওকে, সো যত অ্যাঙ্গেলটা কন্ট্রোল থাকবে এটার মতন করে অ্যাকচুয়ালি সেম হবে। ওকে, সো যখনই আমি একটু বেশি অ্যাঙ্গেল হচ্ছে তখন কিন্তু আমি কার্ভ অর্থাৎ পয়েন্টটাকে একটু বেশি দেওয়ার চেষ্টা করতেছি, দ্যাটস ইট।
ওকে সো এখন যেটা করতে হবে আমাদের হচ্ছে এটা যদি আমি এখানে লাগিয়ে দিই তো সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি হবে বাট এটার মুখটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যাবে তো আমি চাচ্ছি থ্রি ডাইমেনশনাল একটা ভিউ সো সেক্ষেত্রে আমাকে যাতে এখান থেকে একটা থিক দেয় তো এটার কাজটা হচ্ছে কি এখানে যা আমি করতেছি এটা পুরো একটা থ্রি ডি অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি সে আমাকে দেবে সো আমার অ্যাকচুয়ালি দরকার হচ্ছে এখান থেকে একটা থিকনেস তো আমি এখানে একটা থিকনেস দিয়ে রাখলাম ওকে সো থিকনেসটা দিয়ে অ্যাকচুয়ালি আমি এখান থেকে আবার এখানে এই কর্নার গ্লাসের যে কর্নারের যে থিকনেস সেটাকে আমি দিচ্ছি কোনো জিনিস একেবারে মুখস্থ না ওকে সো আমি এই থিকনেসটা দিয়ে আমি আমার এই গ্লাসের যে লাস্ট পয়েন্ট সেটাকে আমি দেখতেছি যে এই যে এই জায়গাটা হচ্ছে মোটা হবে ওকে সো লাস্ট পয়েন্টটাতে অ্যাকচুয়ালি আমি চাচ্ছি আরেকটা স্ন্যাপ করাতে সো দ্যাটস ওয়াই আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এক্সে প্রেস করে অ্যাকচুয়ালি স্ন্যাপ করতে পারি সো সেক্ষেত্রে সে এখানে স্ন্যাপ করবে যেহেতু আমাদের এখানে কোনো পয়েন্ট নেই সো ওকে সো আই এম হ্যাপি উইথ ইট ইয়া ফাইনালি সো আপনি চাইলে এগুলোকে আলাদা আলাদা ভাবে ভার্টেক্সে গিয়ে অ্যাকচুয়ালি কন্ট্রোল করতে পারেন কোনো সমস্যা নেই যেরকম ভাবে এখন আমরা রাইট মাউস বাটন ক্লিক করে কন্ট্রোল ভার্টেক্সে চলে গেলাম সো আমি এটাকে আমার এখানে অ্যাকচুয়ালি এই যে থিকনেসটা শেষ হয়েছে সো আমি এই জায়গাটাতে অ্যাকচুয়ালি আমি এখানে রাখার চেষ্টা করলাম সো ফাইন সো এখন জাস্ট শিওর হতে হবে যাতে আপনার এই পয়েন্টটা অ্যাকচুয়ালি গ্রিডের অর্থাৎ মিড বরাবর থেকে থাকে এখন বেসিক্যালি আমি আবারও চলে যাচ্ছি হচ্ছে আমাদের অবজেক্ট মোডে যদি আমি এখন চলে যাই হচ্ছে পার্সপেক্টিভ ভিউতে সো পার্সপেক্টিভ ভিউতে আমাদের কার্ভটা হচ্ছে কোথায় গেল কার্ভ ওকে সো কার্ভ 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 কন্ট্রোল ওয়ান ওকে সো আমরা ওই যে অনেক আগে অ্যাকচুয়ালি কন্ট্রোল ওয়ান দিয়েছিলাম সো সেক্ষেত্রে সবগুলোকে সে হাইড করে রেখেছিল ওকে সো এই হচ্ছে আমাদের মেইন কার্ভ সো এটা থেকে আমরা একটা পলিতে বা একটা শেপে অ্যাকচুয়ালি তৈরি করতে যাচ্ছি এটাকে তাই না সো এটাকে তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে জাস্ট আমরা এখানে ছোট্ট একটা যে বাটন দেখতে পারতেছি রিভলভ এটাকে দেখে আমরা এই যে এটার সাথে এটাকে বুঝিয়ে ফেলতেছি এবং এটাকে মনে রাখার জন্য এটা অ্যাকচুয়ালি ইউজ করা সো দ্যাটস আপনার অ্যাকচুয়ালি ভুলবেন না যে কোনো গ্লাস বা বয়ম টাইপের ছোট ছোট জিনিসগুলোকে আমরা খুব দ্রুত এক থেকে দুই মিনিটের ভিতরে আমরা কিভাবে তৈরি করতে ফেলতে পারি ওকে সো জাস্ট এটাতে একটা ক্লিক করবো ওকে সো ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে গ্লাস তৈরি হয়ে গেল এবং ম্যাজিকের মতন ওকে সো সি সামথিং লাইক দ্যাট কি আমাদের ম্যাজিক এখানে তৈরি হয়ে গেল ওকে সো আমি জাস্ট কন্ট্রোল জেড দিচ্ছি ওটাতে যাওয়ার আগে আমি জাস্ট এখান থেকে সারফেস থেকে এই যে রিভলভ এই যে অপশনটা আমরা এখানে দেখতেছি এটা হচ্ছে এখানে যদি আমি ধরে রাখি এখানে আমাদের নাম দেখাবে রিভলভ ওকে সো এই রিভলভের জন্য আমরা এখান থেকে সারফেস থেকে এইটার চেকার বক্সে চলে যাই এগেইন এডিটে গিয়ে আমি জাস্ট রিসেটিংস করে দিচ্ছি রিসেট ফাইন সো এখানে বাই ডিফল্ট সে বলেছে যে আমাদের এখানে নার্ভস হবে সো আমরা ইচ্ছা করলে অ্যাকচুয়ালি পলিগনস দিয়ে দিতে পারি ওকে ফাইন সো ডান সো অ্যাপ্লাই যদি দিয়ে দিই তো সেক্ষেত্রে আমাকে পলিগন ডাইরেক্ট সে আমাকে দেবে এখানে একটু খেয়াল করি এটা আমাদের পলিগন সো কন্ট্রোল জেড যদি আমি ক্লিক করি বাই ডিফল্ট আমাকে সে দিচ্ছিল হচ্ছে নার্ভ সো এরকম দেখতে ওকে সো সামথিং লাইক দ্যাট সো নার্ভস আর পলিগন কি এটা অ্যাকচুয়ালি অন্য ক্লাস অ্যাকচুয়ালি দেখবো যে এটাকে আমরা কীভাবে কনভার্ট করতে পারি এবং আমরা পলিগনে কীভাবে ইউজ করতে পারি ওকে সো বেসিক্যালি বা ফাইনালি যেটা আমরা বলতে পারি যে এই যে এরকম একটা গ্লাস বা অনেক হাই কোয়ালিটি ডিজাইন অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে খুব সহজে পেতে পারি ওকে সো জাস্ট এটা আমাদের একটা টাস্ক ছিল একটুখানি যে আমরা যে কার্ভ ইউজ করবো সেই কার্ভগুলোকে অ্যাকচুয়ালি সহিভাবে কীভাবে ইউজ করতে পারি সেটার একটি আইডিয়া ওকে সো আজকে এ পর্যন্তই নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি আমরা আরও ডিটেলস দেখবো কার্ভের বিষয়ে এবং অবশ্যই আপনারা গ্রুপে জয়েন হয়ে যাবেন যারা অ্যাকচুয়ালি এখন মতো গ্রুপে জয়েন হয়নি গ্রুপে জয়েন হয়ে গিয়ে আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন থাকলে সেখানে করতে পারেন এবং অবশ্যই প্র্যাকটিস করতে হবে যেহেতু নতুন একটা টপিকে আপনারা ঢুকতেছেন এটা হচ্ছে আমাদের কার্ভ অ্যান্ড সারফেস এর দুনিয়া এগেইন জাস্ট এটাকে একটু বুঝতে পারলে আমাদের অনেক অনেক জিনিস অ্যাকচুয়ালি সহজ হয়ে যায় মডেলিং বলেন রেগিং সেক্টরে বলেন অ্যানিমেশন সেক্টরে বলেন এবং হচ্ছে মোশন গ্রাফিক সেক্টর বলেন সব সেক্টরে আজকে পর্যন্তই গাইজ দেখা হবে নেক্সট ক্লাসে পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এখন পর্যন্ত যারা অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে যখন আমরা কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি আপনি সাথে সাথে পেয়ে যান এবং অবশ্যই কমেন্টে অ্যাকচুয়ালি জানিয়ে দিন আপনার ভিডিওটি কিরকম লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখুন ওকে সো কিপ কুল কিপ লার্নিং থ্যাংকস ফর ওয়াচিং